डीजे बापी दुशाई नंबर पोल पौधे बोले दहाओ तुम पौधे गले मारो शाम तो बोले তুমি না চলে যাও তোমার আমি কোন লোক দিয়ে বের করে দেবো বের করতে হবে দেখ তুই যদি না সিংহ তোরা পূজা বন্ধ করিস হ্যাঁ এখন বলে দেবো কি করবি মহারাজকে বলে দেবো মহারাজকে
এসে তুমি তোমার গিয়ে মহারাজকে বলো ওই গন্ধবেনের সন্তানে দেবদাসে মা শীতলার পূজা করছে, চা করার মহারাজ আমার যা শাস্তি দেবে আমি মাথা নত করে দেব। শুধু অনুষ্ঠান মধ্যে দর্শক মন্ডলী, আমার মা ও বোনেরা, ক্যানিং থানা অন্তর্গত নিকারিঘাটা অঞ্চল দক্ষিণ অঙ্গদবাড়িয়া নিবাসী স্বর্গীয় সুশীল বায়েনের মধ্যম পুত্র গণেশ বায়েন দেবদাসের অভিনয় সন্তুষ্ট হইয়া 10টি টাকা পুরস্কারে পুরস্কৃত করলেন, এবং মৌখালী নিবাসী স্বর্গীয় শশধর মণ্ডলের কনিষ্ঠ পুত্র মহেশ মণ্ডল দেবদাসের অভিনয় সন্তুষ্ট হইয়া 20টি টাকা পুরস্কারে পুরস্কৃত করলেন। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি এই দেবদাস যে অভিনয় করছে আমাদের ছেলে কানাই মণ্ডল, তার আগামী দিনের অনুষ্ঠান, আগামী দিনের যাত্রা আরো শুভ হোক। জয় জয় মা শীতলার চরণ ধারণ করে হরি হরি বলো, হরি হরি বলো। আমি আপনাকে কোথায় বসতে জায়গা দিইনি বলুন তো, আমার যে কুড়ে ঘর আপনি দেবদাস বসার কোনো প্রয়োজন নেই। তুমি কার পূজা করছো দেবদাস? আমি যে আমার মায়ের পূজা করছি। আর বল কে তোর মা? আমার মা তুমি জানো না? আমার মা যে শীতলা। তুমি শরণে ভানুরামে করিয়াছে ঘোষণা, আমি শুনেছি। শোনো দেবদাস, আমার রাজ্যে শেষ শান্তি বা সনিকটে ধনী বা গরিব তুমি আমার একটি প্রজা, মহারাজ পুত্রের সমান। আমি তোমাকে বলছি ওই শীতলা পূজা বন্ধ করো। মহারাজ না, আমি যে কিছুতেই বন্ধ করতে পারবো না। আমি যে মায়ের কথা মতো আবদ্ধ হয়েছি, আমি যে মায়ের পূজা বন্ধ করবো না। দেবদাস রাজ বাক্য পালন করা প্রজাদের কর্তব্য, সেই পালন তোমাকে করতেই হবে। দেবদাস আমি আপনার পায়ে ধরে বলছি মহারাজ, আমি কিছুতেই বন্ধ করতে পারবো না। দেবদাস যদি না বন্ধ করো তাহলে চাপুকের আঘাতে তোমার সর্বদেহ আমি ক্ষত বিক্ষত করে দেব। চালাও চাপুক। আবার চড়িয়ে চাপুক চালাবেন না, দূর হয়ে যাও। চালাও চাপুক। এই তুমি আমার প্রধান সেনাপতি, দেবদাস পূজা বন্ধ করবে কিনা? বন্ধ করবো না, বন্ধ করবো না। তাহলে সহ্য করো আমার এই চাপু। আমি কিছুতেই কিছুতেই বন্ধ করবো না। আপনি যদি ওই চাপুকে চান, আমি কিছুতেই বন্ধ করবো না। আমার এই চাপু বল, বন্ধ করবি, বন্ধ করবি, বন্ধ তোকে কর। আমি বলছি তোর মা নেই,
ডাক্তার দাস, আমি বলছি তোর মা নেই। আমার দিয়ে যতক্ষণে প্রাণ থাকবে আমি কিছুতেই বন্ধ করব না। আমি বলছি তোর মা নেই। এবার আরো চলন্ত শিখাও, আমি দেখবো বন্ধ করে কি না। দেবদাস এখন আমার তুমি বুঝা বন্ধ করো। আমার এই দেহতে যতক্ষণে প্রাণ থাকবে আমি কিছুতেই বন্ধ করবো না। আমার মায়ের বুঝা বন্ধ করবে না, সহ্য করো আমার ইচ্ছা। বন্ধ করবি কিনা তাহলে সহ্য কর আমার চলন্ত শিখ। বন্ধ করবি কিনা, বন্ধ তোকে করতেই হবে। তুই শিকা সহ্য করবি না, ওই মাতৃ পূজা বন্ধ করবি। আমি বলছি দেবদাস তোর মা নেই, তবে সহ্য কর আমার চলন্ত শিখা। বল দেবা এখনো সময় আছে, ওই মাতৃ পূজা বন্ধ করবি কি না। আলো চাপু, আলো আলো সিঙ্গল, এনে ওকে বাদ্যে বাদ্যে টানতে টানতে নিয়ে যাবে খারা ঘরে। আর তুমি চাপুকে আঘাতে ওর মাতৃ নাম যেন কণ্ঠে থেকে সরে যায়। আমি তোমাকে অভিশাপ। শকুনি অভিশাপে যদি গরু মরত, শকুনি যদি বলে আমার ক্ষুধার্ত, ওরে গরু তুই মরে যা আমি খাবো, তুই অভিশাপে আমার হবে না কিছু। যদি হয়ে থাকে বেনের সন্তান থাকে, যদি মরে যজ্ঞ সূত্র মালা যজ্ঞ, তাহলে আপনাকে একদিন এই রাজ্য শোষণ। আপনাকে পাবিষ্ট চা ওকে টানতে টানতে নিয়ে চল ওই অন্ধকার। তোমার কাঁদিতে
তোমার সোনা না জো কি হবে ও রাজ শশান হবে একদিন তোমার ইকা দিতে হবে হাপু তোহা পুত্র হলে একদিন তোমার কাঁদিতে আরে হাপু তোহা পুত্র বলে ও নয়ন জলি না যাবুক ভাষায় নয়ন জলে বুক ভাষায় একদিন তোমার কাঁদিতে একদিন তোমার কাঁদিতে হবে কাঁদিতে হবে একদিন তোমার কাঁদিতে হবে সহজনে কেউ হবে না একদিন তোমার বন্দি করো এই পাপিষ্ঠকে মহারাজ টানতে টানতে নিয়ে চলো কারাগারে মহারাজ না ওর কৃষ্ণার জল তারপর তারপর ওর নয়ন দুটো আমি উপরে নেব আমি দেখব ওর মা কেমন করে ওকে বাঁচাবন্দি নিয়ে যাও পাপিষ্ঠকে ওই কারাগারে দাস তোকে বারবার বারণ করেছি তুই আমার কথা তবুও শুনিস নি দেবদাস ওরে দেবদাস শেষবারের মতো তো শেষ ইচ্ছা কি একবার বলে নে দেবদাস দেবদাস যাবার সময় দেবদাস শুধু একটি বার আমার বাকি ডাক বেশ দেবদাস তিলে কি দাঁড়াও দেবদাস ও ভাড়ুরাম আজ বদন ভরে মাকে ডাকি ঠিক আছে দেবদাস দেখে নে লেগে দাঁড়াও ও ভারুরা আমি বদন ভরে আমার মাকে ডাকে লেগে দাঁড়াও ও ভারুরা মাখে ডাকি দাঁড়ায় ভারুরা বদনে ভরে মাকে ডাকি লেগে দাঁড়াও ও ভারুরা আরে ব্রহ্মময়ী মহাজেরা আমার ব্রহ্মময়ী মহাজেরা আমার
অনুভূতি অনুষ্ঠান মধ্যে দর্শক মন্ডলী আমার ভক্তিমতী মায়েরা মৌখালী নিবাসী শ্রীমান অশোক মন্ডলের মধ্যম পুত্র পঞ্চম মন্ডল এবং মৌখালী নিবাসী স্বর্গীয় গোপাল হালদার মহাশয়ের একমাত্র পুত্র নবকুমার হালদার দেবদাসের অভিনয় সন্তুষ্ট হইয়া দশটি করে টাকা দিয়া পুরস্কারে পুরস্কৃত করলেন। হ্যালো, ক্যানিং থানা অন্তর্গত মৌখালী নিবাসী মিলন মণ্ডলের জ্যেষ্ঠ পুত্র সন্তু মণ্ডল দেবদাসের অভিনয়ে সন্তুষ্ট হইয়া সামান্য 20টি টাকা উপহার করল। মা শীতলার নাম করে একবার হারিয়ে ধরো, মা শীতলার নাম করে একবার হারিয়ে ধরো, মা শীতলার নাম করে একবার। আমি মা শীতলার কাছে কামনা করি, অগ্রিশ্ব জননী আমার, আমার যে ছেলে আমার 20টি টাকা পুরস্কার করল তার চির সুখী রেখো মা, তার চির সুখী। জয় জয় মা শীতলা দেবীর চরণ ধান করে একবার, জয় জয় মা শীতলা দেবীর চরণ ধান করে একবার, জয় জয় মা শীতলা দেবীর চরণ ধান করে একবার। অন্তর্গত মৌখালী নিবাসী মহেশ মণ্ডলের কনিষ্ঠ কন্যা কাবেরী মণ্ডল দেবদাসের অভিনয়ে সন্তুষ্ট হইয়া সামান্য 20টি টাকা উপহার করল। তাই চলে যাই মা, যাবার সময় শুধু তুমি আশীর্বাদ করো, শুধু তুমি দূর থেকে আশীর্বাদ করো, তোমার এই অধমে দেবতাই যেন সারা জীবন ওই অন্ধকার আগারের মাঝে তোমাকে ডাকতে পারে। আলো দিশারে খুঁজে মর।